told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করা হয়নি, আজকে সানডে ছিল, বাট সানডে হলো আজকে সারাদিনটা খুবই ব্যস্ততাপূর্ণ ছিল, তার জন্য সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করতে পারিনি। আমি এখন সন্ধে, মানে গুড ইভিনিং বলছি, তাই তো সন্ধে থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আপনাদেরকে আমার একটা নতুন দীপিকা সাহা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। তো প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখতে থাকুন। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আর শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের আমার নতুন চ্যানেলের নতুন ব্লগটা আজকের কেমন লেগেছে। তো প্লিজ ভিডিওটা দেখতে থাকুন আর একদম স্কিপ করে দেখবেন না। তো আজকে হলো সানডে, তো সানডে তা আজকে হলো 18 সেপ্টেম্বর। তো বললাম সানডেতে আমি প্রায় ব্লগিং করার চেষ্টা করি, বাট আজকে আজকে আমার মেয়ে ডান্স, নতুন ডান্স স্কুলে গিয়েছিল, তার জন্য আজকে একদমই সময় হয়নি। তো তাই আজকে আসলে সকাল থেকে ব্লগটা করিনি, আজকে ইভিনিং থেকে ব্লগটা করছি। তো ব্লগিং বলতে আজকে তো ব্লগিং সেরকম কিছু করব না, আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার ছিল। আজকে যেহেতু আমার বর চিকেন এনেছে, তো চিকেনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে চিকেন রান্না করব আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আগে তো আমার আগের চ্যানেলটাতে দেওয়া আছে, কিন্তু এই চ্যানেলটা যেহেতু আমার নতুন তাই আমার এই চ্যানেলটা দেওয়া হয়নি, তাই ভাবেছি আপনাদের সাথে আজকে রেসিপিটা আপনাদের সাথে একবার শেয়ার করে নিই। তাহলে আশা করি আপনাদের ভালো লাগবে, তাহলে প্লিজ ভিডিওটা দেখতে থাকুন শেষ অবধি। তো আমি রান্নাঘরে এসে প্রথমে সব কিছু রেডি টেডি করে নিয়েছি, তো আপনাদেরকে সব কিছু একবার শেয়ার করে নিয়েছি। তো এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কুচিকুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, মাংসটা একটু লবণ দিয়ে, ভিনিগার দিয়ে ধুয়ে নিয়েছি, এটা লোকাল চিকেন। তো এখানে কড়াইতে আমি তেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি প্রথমে মাংসর মশলাটা কষিয়ে নিব, তার জন্য প্রথমে আমি এখানে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এবার আমি দিয়ে দিব যেগুলো পেঁয়াজ আমি একদম কুচি কুচি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, তো পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো তো দিয়ে দিব, কিন্তু এতটা নয়েজ হচ্ছে, মানে একদম গ্যাসের তেলটা ছিটছে, তার জন্য আমি আমার চিমনিটাও দিয়ে দিচ্ছি, কারণ না হলে চিমনিটাতে ধোঁয়াটা চলে যাবে। তো চিমনিটা দেওয়ার পরে আমি এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নিব। আর সমস্ত মশলা তো আমি রেডি করে রেখেছি, তো আপনাদেরকে সবই দেখিয়ে দেবো একে একে, তো দেখতে থাকুন ভিডিওটা, একদম স্কিপ করে দেখবেন না, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে সব কিছু জানিয়ে দেবো। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন অবশ্যই আপনারাও বাড়িতে এরকম টেস্টি টেস্টি চিকেন বানিয়ে খেতে পারবেন, তো দেখতে থাকুন ব্লগটা। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে একে একে আমি সব রকমের মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, নুন, সব কিছু মানে পেস্ট বা বাটা যেটাই বলেন সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে আর আমি পেঁয়াজটা আজকে বাটা দিইনি, পেঁয়াজটা কেটেই দিয়েছি। তো সব রকম মশলা আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি ভেজে নিচ্ছি সব কিছু মশলা। এসব মশলা মাংসতে সাধারণত দেওয়া হয়, সব কিছু দিয়ে আমি মশলাটাকে এবার ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন ভিডিওটা আমি প্রথমেই করেছিলাম, কিন্তু কিছু কারণবশত ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তো তার জন্য আমি আপনাদেরকে বলে দিয়েছি কী কী মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখানে মশলাটাকে আমি প্রথমে ভালো করে একটু ভেজে নিব, তেলের মধ্যে একদম তেলটা যাতে ছেড়ে যাবে ওরকমভাবে ভেজে নিব। তো এখানে আমি আলু, তারপরে বড় বড় করে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ আর রসুন, কয়েক কোয়া রসুন আমি সব কিছু এবার দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিব। তো মশলাটাকে প্রথমে ভাজা ভাজা সব কিছুর সাথে ভেজে নিলে না হলে সব কিছু একটু কাঁচা কাঁচা গন্ধ করবে। তো মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আলুটা দিয়ে দিয়েছি, তারপরে আমি চিকেনটাও দিয়ে দিব। তো এবার আমি ভালো করে একটু ভেজে নিব সব কিছু, একদম যাতে মাংসটা থেকে তেল ছেড়ে যায় ওইভাবে ভালো করে ভেজে নিব। তো স্টেপ বাই স্টেপ আপনি আপনাদেরকে দেখিয়ে দিলাম, মশলাটা প্রথমেই ভেজে নিতে হবে, তাহলে মশলা যে কাঁচা গন্ধটা আছে, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন সব কিছুরই একটা গন্ধ থাকে, তো সেটা চলে যাওয়ার পরেই আমি মাংসটা দিয়ে দিচ্ছি। তো লবণ তো আমি টেস্ট অনুযায়ী, লবণ আর ঝালটা আপনারা সবাই নিজে নিজের টেস্ট অনুযায়ী দিবেন, কেউ কম খায় কেউ বেশি খায়, আমি আমরা যেভাবে খাই ওইভাবেই দিয়েছি, বেশি একটাও দিইনি আর খুব একটা কমও দিইনি, মিডিয়াম পরিমাণ দিয়েছি।
তো পরে একবার টেস্ট করে আপনারা দেখে নিতে পারেন, নুন চিনি যদি কিছু কম ব্যালেন্স হয় তাহলে আপনারা পরে অ্যাড করে দিতে পারেন। তো এখানে আমি প্রথমে দেখুন মাংসটাকে ভালো করে ভেজে নিচ্ছি, তো আমি একটু একটু সরিয়ে সরিয়ে দিব, কারণ মাংসটা যেহেতু মাংসতে একটু জল বেরোয় একটু ঢাকা দিয়ে দিব পরে। তো মাংসটা আগে প্রথমে একটু ভালো করে ভেজে নিই, তারপরে একটু জল দিয়ে তারপর ঢেকে দিব। তো দেখুন মাংসটার থেকে একটু একটু তেল ছেড়ে যাচ্ছে, মাংসটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে। তো মাংসটা ভাজা হয়ে গেলে আমি একটু গরম জল দিয়ে দিব। আর আজকের মাংসটা আমি একদম কষা কষা করব, কারণ দুপুরে যে লাঞ্চের মেনু আমাদের ছিল তো ওই সব কিছুই আছে। তো হঠাৎ করে আমার বউ চিকেন নিয়ে আসলো, তার জন্য চিকেনটা বানানো আর আপনাদের সাথে শেয়ার করে নিলাম ভিডিওটা। তো এখানে আমি চিকেনটা এখন বানিয়ে নিচ্ছি। তো চিকেনটা একদম কষা কষা করব, একদমই ঝোল দিব না, শুধু যতটুকু চিকেনটা বয়েল হয়ে যায় যাতে একদম সিদ্ধ হয়ে যায় প্রপার, তো সেরকম করেই করছি। তো চিকেনটা দেখুন আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি, আর কিছু তো আমার মনে হচ্ছে না কম হয়েছে, তো পরে একবার একটা টেস্ট করে নিলেই হয়ে মানে দেখা যাবে। তো এখন আমি চিকেনটা দেখুন ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি জলটা দিয়ে দিব। জলটা দিয়ে এটা আমি ঝোলের জন্য দিচ্ছি না, জলটা আমি দিয়েছি যাতে মাংসটা বয়েল হয়ে যায়, কারণ মাংসটা এটা তো যেহেতু এটা লোকাল চিকেন মানে একদম দেশি মুরগি যাকে বলে, তো সেটা যদি একটু বড় 1 কেজি সাইজের ছিল তো সেটার জন্য একটু বয়েল হতে টাইম লাগবে। তো এটা আমি এখন একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিব, কারণ এটা একটু সিদ্ধ হতে হবে, কারণ মাংসটা তো প্রথমে সিদ্ধ আমি করিনি, তার জন্য এটা আমি এখন ঢাকা দিয়ে দিব। আর এটা একদম মিডিয়াম করে দিব, না হলে মিডিয়াম করে না দিলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে আর মাংসটা প্রপার সিদ্ধ হবে না, তাই মাংসটা আমি ঢেকে দিয়েছি আর স্টিমটা একদমই কমিয়ে দিয়েছি। তো মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমাদের রাতের ডিনারটা রেডি, কারণ মাংসটা আজকে কষা কষাই করব। তো দেখুন আজকে আমাদের মাংসের রেসিপিটা রেডি হয়ে গেছে, তো আমরা এখন ঝটপট ডিনার করে নিব। আজকের আমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এতটুকুনি থাকলো, কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে, আজকের মতো টাটা বাই বাই। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade.